হলো অমুক পার্টির নেতা মা দিন খা তোমার দিন কি আমার দিন হলো ওই ঝান্ডা যদি বলা হয় আমার নবী বলা তোমার নবীকে বলো আমার গ্রামের ওই মেম্বার এই বললে বাঁচতে পারবো তোমার জোরে বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলে নাউজুবিল্লাহ আরে কোয়ালিটি তো এ জায়গায় আমাদের অবস্থা তো এ জায়গায় কি হবে সেদিন আপনার যদি এমন করে প্রশ্ন করা হয় খবরের মধ্যে যদি এই তিনটে প্রশ্ন এভাবে করা হয় মান্দাব্বুকা তোমার রবকে বলো রবের পরিচয় আমার এখনো জানি না রব সম্পর্কে তো একটিবার চিন্তা করিনি কি করে রবের কথা বলবো মহানবুল আলমিন রবের পরিচয় দিয়েছেন কোরআন কারিমে শরম দেখে নেন বাপা মা মধ্যে রবের পরিচয় দিয়েছেন শুনুন লিল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি মহান রব্বুল আলামিন মাফি সামাওয়াতি ওয়া মাফিল আর যিনি আসমান এবং জমিনের মালিক তিনি ছাড়া আর কোন মাবুদ নাই আইন তুবদু মাফি আনফুসাকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আসমানের মধ্যে যা লুকিয়ে আছে জমিনের মধ্যে যা গুপ্ত আছে সেই মহান রব্বুল আলামিন সব কিছুর হিসাব তা রাখেন একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে নাকি কেস দাঁড়িয়ে গেছে অন্যরকম কেরকম জানেন আমাদের অবস্থার গালে আর কোন শক্তি নেই আমি বলতেও পারছি না একজনের একটা ছেলে বুঝলে তা বাপ মারা ছেলেটা খুব কষ্ট করে মানুষ করেছে মানে আশা বলে থানদের একটা উদাহরণ না দিলে হয় না তো ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছে তো মানুষ করে ছেলে দিয়ে দিয়েছে তো বিয়ে দেওয়ার পরে এক বাবার একটাই মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে তা সে বৌমা একবার শাশুড়ির মা বলি ডাকে না বুঝলেন না তো না ডাকলে এখন ছেলের মা বলছে আল্লাহ এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম খোকার বাপ মারা গেছে সেই কম এত কষ্ট করে মানুষ করেছি বৌমা যা করতে মা বলে ডাকবে আমার মনটা শান্তি হয়ে যাবে কি বৌমা দেন একজন তো ওটা কথা বলে না এই কথা বললেন তো বৌমারা বলছে বৌমা তুমি আমার ডাকো না কেন মা তুমি কথা বলো না কেন বলছে মা আমি একটু কথা বলবো তাহলে তো হচ্ছে বল ওদিকে বৌমার মা ছেলে শাশুড়ি বলি দেখছে দেখ খুকি তুই তো ডাকছিস যেই জন্য কারোর সাথে কথা বলিস তোর কথা দেওয়া প্যারা ব্যাটা কি বলবি কেনটা ঠিক নেই শাশুড়ি বলে দেখি তাহলে কথা হিসেব করে বলিস হয়েছে সেই কথাটা খেয়াল করে শাশুড়ি কোনো ডাকছে না এখন বৌমা বলছে মা ডাকবো তোদের হ্যাঁ মা বলে ডাকবো না খারাপ বলছে মা আমি তাহলে কথা বলবো না কিন্তু হ্যাঁ কথা বলো মা কি বলবে তুমি বলছি মা আপনার ছেলে যদি মরে যায় তাহলে আমার বেঁধে দেবে আচ্ছা বন্ধে শুনে এত রেগে আগুন হওয়ার কথা না শাশুড়ি বলছে বৌমা আর দরকার নেই তোর আমার আর ডাকতে হবে না তুই যে কথা বলেছিস আমার ছেলে মরে গেলে তুই আবার বিয়ের প্রস্তাব দিলি তোর মতো বৌমা আমার ডাকের কোন প্রয়োজন নেই ঠিক অনুরূপ অবস্থা হয়েছে আজকের হতভাগা কপাল পড়া মুসলমানের জিকির করতে বললে এরা আর কথা বলতে পারে না কিন্তু যদি বাপ আমার 2 কিলো চাল কিংবা 1 কিলো গমের যদি কোনো অফার আসে তখন গলা তার আর ভালো থাকে না ঠিক না ভুল ভাই আমার শুনুন শুনুন আখিরাতের জন্য চিন্তা করি না সেদিনকার কথা ভাবি না মহান রব্বুল আলামিন
আমিন কে চিনলাম না, প্রশ্ন হবে মান্ডব বোকা তোমার রব কে বললাম, হাতে থাকা মুসলমান বলবো আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, বলে তার সঙ্গ দাও, ও কিন্তু তার সম্পর্কে আর কোন কথা বলতে পারবে না। ভান্ডপুরার বিনিবাদ তার সঙ্গ সম্পর্কে বলেছে সুন্নাত, সুন্নাত দেখে নেন বাপা মা তিন, পারায়ণ নম্বর দেখে নেন তিন, আয়াত নম্বর দেখে নেন ২৬, সুরার নাম দেখেন মুলক, আল্লাহ তাকে বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আলামিন তার পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে ভালো করে শুনুন, তিনি সেই আল্লাহ সমস্ত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, সবকিছুর মালিক তিনি, চাইলে কাউকে গদিতে বসাতে পারেন, আবার চাইলে কাউকে কিন্তু গদিতান করতে পারেন, চাইলে কাউকে ইজ্জত দিতে পারেন, আর চাইলে কাউকে তিনি বিচ্ছেদন করতে পারেন। মুসলমান তুমি বাবের পরিচয় জানো না, এজন্য এনআরসির জন্য ফজরের নামাজ জোহরের নামাজ কাজা হয়েছে, তুমি রবকে এখনো চিনতে পারলে না, ঠিক না বল, তাই না? ফজর জোহরের নামাজ নেই মাথা পুরো পাগলই যাচ্ছে। আল্লাহ আল্লাহ বলছে আমি কাউকে রাজত্ব দেই ছিনিয়ে নিতে পারে, এই মোদির পাওয়ার আছে নাকি উল্টে দেওয়ার? নেই। সূরা বনি ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়াইন কাদু ইয়াফতারু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের ৭৬ নম্বর আয়াতে বলেছে, যদি কোন জালেম বাচ্চা অন্যায় ভাবে মুমিনদের পরে অত্যাচার করে, তাদের যদি দেশ থেকে ভিটে মাটি থেকে দূর করে দেয়, আল্লাহ বলে দিলেন সেও বেশি দিন সেখানে রাজত্ব করতে পারবে না, তাকে আল্লাহ সে জায়গা থেকে তুলে অন্য জায়গায় ফেলে দেবেন, তার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে বলবেন না, পরিচয় জানি না, রব সম্পর্কে চিনি না, এই কত বড় বড় বাচ্চা এসেছিল, নমরুদ কি ছোট খাটো বাচ্চা ছিল নাকি, ফিরাউনকে ছোট বাচ্চা ছিল, আসাবে উহুদের মধ্যে যে বাচ্চা ছিল সে কি ছোট ছিল নাকি, কত বড় বড় চক্রান্তধারী বদমায়েশ যারা ইসলামের শত্রু ছিল মুসলমানদেরকে শেষ করার জন্য চেষ্টা করেছে, এখন আমাদের সংখ্যা ভারতবর্ষে বেড়ায় মোটে না হলো ৩০ কোটি, আর তখন ইব্রাহিম আর ইব্রাহিমের স্ত্রী ছাড়া আর কোনো মুসলমান ছিল না, কিচ্ছু করতে পারেনি। একবার জোরে বলে মুসা আর তার ভাই হারুন আর কিছু সংখ্যক মানুষ, এছাড়া আর কেউ সঙ্গে ছিল না, ফিরাউনের লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য ছিল, বাবা পানিতে ডুবিয়ে পটকা মাছের মতো বেড়েছে বাঁচাতে পেরেছিল, শোনে মশার কামড়ে মরেছে নমরুদ, পৃথিবীর মুসলিম আজকে আসলে তোমরা রব চেনো না, আখেরাতের চিন্তা করো না, এজন্য তোমরা আজকে টায়ার বাস্ট হলে মনে করছো বোম ফুটতেছে, বাসার কোনো রাস্তা নেই এজন্য পালাচ্ছ, ঠিক বলছি না বল, চিন্তা করি না আখেরাত সম্পর্কে, হিসাব যদি একটি বার করতাম তাহলে দুনিয়ার কোন দিকে আমাদের লক্ষ্য থাকতো না, বাবা আমার আমি এগুলো করবো তবে রবের ইবাদতটা আগে করবো, দুটো হাদিস করেছে, এক নম্বর মান্দা বোকা আমার দিনুকা আমার নবী হা, বাচ্চারা আমার শুনুন, এক নম্বর রবের পরিচয় সম্পর্কে জানবো, কবরের মধ্যে যে সেদিন যদি বলা হয় মান্দা বোকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীও কা তোমার নবীকে, বাপ আমি এটা মনে করব না, এত সুন্দর সব প্রশ্ন চোখের পলকে আমি এর উত্তর দিয়ে দেব, এটা কোনদিন কিন্তু সম্ভব হবে না। জীবনটাকে পরিচালিত করুন, বিখ্যাত আলেম দার্শনিক বিদ্যার পণ্ডিত ইমাম গাজ্জালী রহমাহুল্লাহ আল্লাহু আকবার, তিনি একটা উদাহরণ দিচ্ছে, এই তিনটে প্রশ্নের উপরে ইমাম গাজ্জালী বা কিমিয়া শাহাদাতের মধ্যে একটা উদাহরণ পেশ করেছেন, বলছে যে মনে করে তিনটে প্রশ্নের উত্তর কবরের মধ্যে দেওয়া সহজ, সে এই তিনটে প্রশ্ন সম্পর্কে খবর রাখে না, তার মানে কি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছে, একজন বাড়িওয়ালা খুব সুন্দর করে একটা টিয়া পাখি পুষেছে, তো টিয়া পাখিটা
যেই কেউ বাড়ির ভিতরে ঢোকে তখন তাকে বলে আসসালামু আলাইকুম। তো আশ্চর্য, টিয়া পাখি এত সুন্দর করে তার শিক্ষা দিয়েছে, ভাষা জ্ঞান তার প্রকাশ করিয়েছে, এত ভাষা জ্ঞান তার দিয়েছে, কেউ যদি বাড়ি ঢোকে তাহলে যে ঢুকবে না কেন তাকে আগে প্রথমে বলবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তো লোকটা আশ্চর্য হয়ে যাবে, আজকে মানুষ মানুষকে সালাম দেয় না, টিয়া পাখি দিচ্ছে, এটা বড় আশ্চর্য ব্যাপার। তো যে ঢোকে তাকে সালাম দেয়। তো একজন বলছে এই সেখানা গুলি দেখা যাক টেকে কিনা। ও বাড়ি থেকে বা একটা বিড়াল তাকে নিয়ে গেছে, বেশ কান মলি চোখ দুটো লাল করে ওই টিয়া পাখির সামনে নিয়ে বা এরকম গামছার ভিতরে ঢুকিয়ে টিয়া পাখির ওখানে সালাম দেবে, সেই সময় বিড়ালটাকে হাতে পরে গেছে, বিড়াল দেখে চোখ দুটো লাল, তার মুখ এরকম যেন গোপ দুটো নড়ছে, টিয়া পাখি মনে করছে আজকে আমার খবর আছে, ই যা বের করিছে তুই আজকে ধুই খেয়ে পারলে। এখন এই টিয়া পাখি যেই ঝুলি থেকে বের করেছে, টিয়া যেই ওদিক থেকে যেই বা বিড়ালটা ঝুলি থেকে বের করেছে ওদিকে মনে করছে যে এবার মনে হয় আমার সালাম দেবে, ওই টিয়া পাখি সালাম দেওয়া ভাব নিয়ে আসছে, নারে তবে আর জোরে বলতে নারে তবে আসলে হুজুর এসে যাচ্ছে, আমার মনে হয় টাইম শর্ট হয়ে গেছে। আবার বেশি দেরি হবে না, সময় হয়ে যাচ্ছে, চুপ করেন, আমি এটা বলেছি রে দেবেন ইনশাআল্লাহ। তো এখন এই টিয়া পাখি আর কোন সালামের উত্তর দেয় না, কত বললেন না দিচ্ছে না কেন? দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ হুজুর বলছেন সালাম দিল না, একটাই কারণ হলো টিয়া পাখি বুঝতে পেরেছে আমার সামনে আমার খাওয়ার জম দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো লাল, সুতরাং আর এই আসসালাম আলাইকুম শিকা বুদ্ধি আর হাঁটলো না, তোমার শিকা বুদ্ধি এই কবরের মধ্যে গেলে কিন্তু আর হাঁটবে না, যখন মুনকের নেটির সামনে দাঁড়িয়ে যাবে মান্দা পুকামা দিনুকা মান্না বিওকা যে প্রশ্ন করবে তুমি কিন্তু তখন বিপদে পড়বে, যত সেখানে বুদ্ধি সবগুলো তোমার মধ্য থেকে তখন বেরিয়ে যাবে। সুতরাং পাঁচটা প্রশ্নের উত্তর তৈরি করেন, বল আমরিহি ফিমা আপনাহু, কোন রাস্তায় তুমি তোমার যৌবনটা কাটিয়েছ, ও সবাবি ফিমা আদলাহু, তুমি তোমার যৌবনটা কোন রাস্তায় কাটালে, 60 বছরের জীবন কোন রাস্তায় কাটালে, যৌবনটা কোন রাস্তায় কাটিয়েছ, কোন রাস্তা থেকে অর্থ সম্পদ ইনকাম করেছ, আর কোন রাস্তায় এই অর্থটাকে ব্যয় করেছ। এরপরে বলা হয়েছে তোমার যে এলেম দিয়েছিলাম এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছ। শুনুন, কবরে যখন যাবে হাড় কিন্তু মাটি হয়ে গেল, আল্লাহ বলছে মাটি কেন, লোহা পাথর হলেও আমি আল্লাহ কিন্তু আবার তুলব, তুলে তোমাদেরকে কিন্তু আমি বিচার করব। সুতরাং আমি আয়াতের সংক্ষিপ্ত ভাবে তাফসীর করতে করতে এগিয়েছিলাম, যদি এরপরে কিছু আলোচনা ছিল হুজুর এসে গেছেন, বিয়াদবি হয়ে যাচ্ছে, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। শোনেন, কোন বক্তা এসে গেলে এক সেকেন্ড দেরি করা ঠিক না, এজন্য আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। আলোচ্য বিষয় ছিল বা আমরা জানো সেদিন কিয়ামতের ময়দানে আমাদের উত্তীর্ণ হতে হবে, তুলবে আল্লাহ, বিচার করবে, সেদিকটাকে লক্ষ্য রেখে আমরা যেন আমাদের ইমানটাকে তৈরি করি, যদি বা ইমান তৈরি না করি এবার মাঠটা কেমন হবে, আমি সেই দিকে এগিয়ে যেতাম হায়াত পাখি মুলাকাত পাখি, এরপরে যদি কোনোদিন আসি তাহলে এবার মায়ের কেমন হবে সেদিন আলোচনা করবো। ওই যারা আতহম মাকানিন দাঈদিন সামি সেদিন আমি সূরা ফুরকানের পর পরে 13-14 নম্বর নিয়ে সেদিন তার সুরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।